হোটেলের বাইরে ওয়েট করছি ক্যাবের জন্য। আমরা রাতে ডিনার করে এখন আবার হাঁটতে বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপেন উইন্ডোজ। আর আজকের দিনটা খুব স্পেশাল। আজকে আমরা যাচ্ছি ঘুরতে অনেক দিন পর। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর রবি চলে এসেছি সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। আমাদের চেক ইন ডান। তো আমরা এখন যাচ্ছি আমাদের গেটের দিকে, হাঁটছি একটুখানি দূর গেটটা। দূরে যে হার্ট শেপটা দেখা যাচ্ছে, এটা সান ফ্রান্সিসকোর বিশেষত্ব। সব জায়গায় দেখা যায় এটা, যে কোনো মল, রাস্তার ধারে, এয়ারপোর্টে। আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের গেট নাম্বার হচ্ছে D5, আমরা সেদিকেই যাচ্ছি। আমরা এখন ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইট হচ্ছে 8:15, আর আমরা এখানে 6:30 মধ্যে পৌঁছে গেছিলাম। সব চেক ইন করে, সব কিছু করে আমরা আমাদের গেটে বসে আছি, ওয়েট করছি আমাদের ফ্লাইটে। ভীষণ এক্সাইটেড আমি। গত 1 বছর ধরে আমাদের প্ল্যান করা হচ্ছিলো ভেগাস আসার, ভেগাস আসার, প্লাস হচ্ছিল না, ব্যাগেজ তো মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট সান ফ্রান্সিসকো থেকে আমরা ইচ্ছে ভেগাসেই। তো লাস ভেগাস ক্যাসিনোর জন্য বিখ্যাত জানতাম, বাট সেটা যে আমি এয়ারপোর্টের মধ্যেই পেয়ে যাব সেটা কখনোই ভাবিনি। তো এখানে সবাই এয়ারপোর্টে বসেই টাইম পাস করছে স্লট মেশিনে। ভেতরটা দেখছো খুব সুন্দর, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমরা এখন চেক ইন করবো, দুপুর 1টা বাজে। চলো তাহলে তোমাদের ঘুরিয়ে দেখাই হোটেলটা, আমরা কোন হোটেলে উঠছি। হোটেলের ভেতরটা অবশ্যই দেখাবো, এটা হচ্ছে বাইরেটা। আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, চলো ভেতরে যাই। ভেতরে ঢুকছি আমি এখন। ভেতরে ঢুকতে আমি এক মুহূর্তের জন্য এখানে থমকে গেছিলাম, ঢুকে দেখে ক্যাসিনো রয়েছে। তারপরে বুঝতে পারলাম যে চেক ইন ডেস্কটা অন্যদিকে হবে, তো এখন সেদিকেই যাচ্ছি আমরা। তো আমরা দুজন এখন হোটেলে চেক ইন এর জন্য দাঁড়িয়ে আছি, একটু লম্বা লাইন পড়েছে। আমার যদি খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিতে হবে, তারপরে আবার নতুন করে ঘোরার প্ল্যান। সো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা অলরেডি চেক ইন করলাম, আর এখন যাচ্ছি আমরা ঘরের দিকে। তো চলো দেখাই তোমাদের ঘরের দিকে।
সারাদিন জার্নির পর আমরা ঘরে চলে এসেছি, আমি একটু টায়ার্ড আছি। আর চলো তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। বাথরুম শ্যাম্পু কন্ডিশনার থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। আমরা এখন 15 তলায় আছি। তো আমরা জাস্ট খেলাম এখন, আর বাইরে যাইনি খেতে। অভি বাইরে থেকে কিনে এনেছিল, আমি জাস্ট ঘরে ছিলাম আর একটু রেস্ট নিয়ে নিলাম তার মধ্যে। তো এখন আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখেছো তোমরা আসার সময় যে পুরোটাই ক্যাসিনো। আমার কোনো অভিজ্ঞতা নেই ক্যাসিনোতে খেলার, বাট আমি দেখবো, যাবো, গিয়ে খেলার চেষ্টা করবো। তুমি খেলেছো ক্যাসিনোতে কখনো? একবার তো অভির অভিজ্ঞতা আছে, তো দেখা যাক কী হয়। আর এখনও সন্ধ্যা হয়নি যেহেতু, সেই জন্য ভাবছি এখন হোটেলেই থাকবো, আমাদের নিজেদের হোটেলটাতে থাকবো নিচে লবিতে। আর তারপরে সন্ধে হলে আমরা বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে বাইরেটা দেখবো, আর অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো চলো আপাতত নিচে আমরা হোটেলটা দেখে নিই। আমি এখানে ট্রাই করছিলাম কী করে খেলা যায়, কিচ্ছু জানি না, কিছু বুঝি না। জাস্ট মেশিনে টাকা ঢুকিয়েছিলাম আর একটা একটা করে বাটন প্রেস করছিলাম, দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে। তো আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি $1 দিয়ে ট্রাই করেছিলাম, তা $1-এর কিছু বেশি জিতেছিলাম, তো আমার খুব আনন্দ হয়েছিল। তোমরা হয়তো সবাই ভাববে আমি একাই গ্যাম্বলিং করছি, বাট সেটা না। যিনি ক্যামেরার পেছনে আছেন উনিও খেলেছেন, কিন্তু ক্যামেরার সামনে আসেননি। বাইরেটা একটু দেখা, এখন অনেক লোকজন বেড়ে গেছে, আর আমরা খেলতে খেলতে ভুলে গেছিলাম, অনেকটা টাইম কেটে গেছে। এখন আমরা বেরোবো, অন্য জায়গায় যাবো। দেখুন অনেক অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। তো লাস ভেগাসে আজকে প্রথম দিনটা আমাদের প্রায় কমপ্লিট। সেই সকাল 5টা থেকে আজকে স্টার্ট হয়েছে আমাদের জার্নি, এখন প্রায় রাত 9:30 বাজে। এখন আমার ডিনার ডেট আছে অবশ্যই আমার বরের সাথে। আমি সেজে গুজে রেডি, আর এখন আমরা যাব ডিনারে। আর সারাদিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কী কী করলাম, কী খেলাম, এখনও শেয়ার করব ডিনারে আমরা কী খাবো। আমরা এখন যাব বাইরে ডিনার করতে। রাত 10টা বাজালে লাস ভেগাসে, রাত 10টা মানে জাস্ট স্টার্ট হচ্ছে, এখন লাস ভেগাস শুরু হচ্ছে। তো জানি না বাইরের পরিবেশটা কেমন হবে, আমি এখনও হোটেলের বাইরে যাইনি। সন্ধ্যাবেলাটা পুরো ক্যাসিনোতেই কেটে গেছিলো। তো আমি রোজই এরকম ভিডিও দিতে থাকবো। আজকে আমাদের ফার্স্ট ডে, আর সেকেন্ড ডে, থার্ড ডে, এভাবে যে কদিন আমরা এখানে আছি আমি রোজ রোজ ভিডিও দেবো, ভিডিও পোস্ট করবো। তোমরা অবশ্যই দেখতে থেকো। আর চলো আজকে যাই, ঘুরে আসি আমাদের ডিনার ডেটাই। সামনেটা ক্যাসিনো রয়েছে আর ভেতরটা হোটেল।
ওটাই ক্যাসিনো। এখান থেকে সবাই জাম্প দেয়, স্কাই জাম্প বলে। তো এটাতে আমাদের কালকে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আমরা এখন আমাদের হোটেলের বাইরে ওয়েট করছি ক্যাবের জন্য। আমরা যেহেতু ফ্লাইট করেছি আর এখানে আমরা এখনো পর্যন্ত কার নিইনি। আমরা যে কদিন মোটামুটি 3 দিন লাস ভেগাস থাকবো, তো 3 দিনই আমরা এখানে কার নেব না। 3 দিনের পরে হচ্ছে আমরা তারপরে কার নেব, কার অলরেডি বুক করা আছে। তো তারপরে আমরা অন্য জায়গায় যাব, তো সেই জন্য কার নেওয়া। বাট এখানে যেহেতু সব কিছুই কাছে আর গাড়ি পাওয়া খুব ইজি, তো সেই জন্য জাস্ট আমরা ক্যাব ভাড়া করেই আমরা চলাফেরা করছি এখন। এটা হচ্ছে ফ্রিমন্ট স্ট্রিট, যেটা লাস ভেগাসের অন্যতম ফেমাস জায়গা। ফুল অফ এনার্জি, ফুল অফ লাইফ, সবাই নাচছে, গান করছে, মজা করছে। রাত আমরা এখানে 2টো পর্যন্ত ছিলাম, তো সমানভাবে সবাই এনজয় করছে তাদের লাইফটা। তো এই ভিডিওটার একটা আলাদা লিংক তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আমি লিংকটা বক্সে কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যাই হোক, আমরা যেখানে যাবো ভেবেছিলাম তো সেটা এখন বন্ধ হয়ে গেছে, রাত 12টা বাজে। আমরা ভেবেছিলাম 24/7 ওটা খোলা থাকে, তো আমরা বাইরে খুঁজছিলাম, বন্ধ হয়ে গেছে। আমরা ডেনিসে আসলাম, এখন দেখি কি খাবার পাওয়া যায়, খেয়ে নিই, খাবার আসো, ফটো তুলো। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ বাই, গুড নাইট।